517 জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় বারো আউলিয়া নামের একটি জাহাজ। বুধবার সকাল 10টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে পর্যটকবাহী জাহাজটি যাত্রা করে। বেলা 12টার পরে জাহাজটি দ্বীপে পৌঁছে। বুধবার সকাল থেকে জেটিঘাটে ভিড় করেন ভ্রমণে আসা পর্যটকরা। এ সময় কোস্টগার্ড, নৌপুলিশ সহ বিআইডব্লিউটি এর কর্মকর্তারা তদারকির দায়িত্বে ছিলেন। প্রথম দিন 517 জন যাত্রী নিয়ে বারো আউলিয়া জাহাজ সেন্ট মার্টিন রওনা করে। এ জাহাজে 850 যাত্রী ধারণের ক্ষমতা আছে। বুধবার সকালে ওই পর্যটকবাহী জাহাজে করে 500-এর বেশি ভ্রমণকারী সেন্ট মার্টিনে রওনা দিয়েই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরীক্ষামূলকভাবে এই জাহাজগুলো চলাচল শুরু করেছে। পর্যটকদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। সর্বশেষ গত বছরের মার্চের মাঝামাঝি টেকনাফ সেন্ট মার্টিন নরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল করেছিল। ওই সময় টেকনাফ সেন্ট মার্টিন থেকে কিয়ারি সিন্দাবাদ, কিয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক, শহীদ আব্দুল সালাম, এমবি পারিজাত, এমবি রাজহংস, সুকান্ত বাবু, এমবি ম্যাক্রুস এবং এমবি বারো আলিয়া জাহাজ চলাচল করত। যদিও আগের দিন বারো আলিয়া জাহাজে জেলা প্রশাসনের একটি পর্যবেক্ষক দল দ্বীপ থেকে পরীক্ষামূলকভাবে ঘুরে আসেন। আসিফ বাপ্পি, DNN, কক্সবাজার।